হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। এই ভিডিওতে আমি জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। যারা এর আগে জানুয়ারি প্রথম সপ্তাহের এবং 2018 সালের সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও দেখনি, তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে সমস্ত জেনারেল স্টাডিজের ইম্পর্টেন্ট ভিডিও এবং প্রাত্যহিক মক টেস্ট নেওয়া হয়। তো চলো শুরু করা যাক জানুয়ারি সেকেন্ড উইকের কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাত পাবুক সম্প্রতি কোন দেশে আঘাত হানল? ইন্দোনেশিয়া, জাপান, থাইল্যান্ড নাকি মরিশাস? সঠিক উত্তর অপশান সি, থাইল্যান্ড। ক্রান্তীয় ঘূর্ণবাত পাবুক সম্প্রতি থাইল্যান্ডে আছড়ে পড়ল। এবার জেনে নেব কয়টি অ্যাডিশনাল ইনফরমেশন। থাইল্যান্ডের রাজধানী হল ব্যাংকক, থাইল্যান্ডের মুদ্রা ভাট, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন প্রয়ুত চ্যান ও চা। থাইল্যান্ডে ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের হেডকোয়ার্টার অবস্থিত। থাইল্যান্ড বিমস্টেকের একটা সদস্য দেশ এবং বিমস্টেকের অন্যান্য সদস্য দেশগুলি হল ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার এবং থাইল্যান্ড। বিমস্টেক গঠিত হয় 1997 সালের 6 জুন। থাইল্যান্ড এশিয়ানের সদস্য, যার হেডকোয়ার্টার হল ইন্দোনেশিয়ার জাকার্তা। পরবর্তী প্রশ্ন, 80তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2019 অনুষ্ঠিত হবে কোচি, হায়দ্রাবাদ, কটক নাকি কলকাতায়? সঠিক উত্তর অপশান সি, কটকে। এবার উড়িষ্যা সম্পর্কে কয়েকটি ইনফরমেশন। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক, উড়িষ্যার রাজ্যপাল গণেশী লাল। উড়িষ্যা সরকার সম্প্রতি সৌর জলনিধি স্কিম এবং উজ্জ্বলা স্যানিটারি ন্যাপকিন স্কিম চালু করেছে। পরে প্রশ্ন, উচ্চবর্ণের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা কত শতাংশ সংরক্ষণ চালু করার কথা ঘোষণা করেছে? 5, 10, 15 নাকি 12%? সঠিক উত্তর অপশান বি, 10% সংরক্ষণের কথা ঘোষণা করেছে উচ্চবর্ণের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা। উল্লেখ্য, এটি চালু করার জন্য সংবিধান সংশোধন করা প্রয়োজন, কারণ সুপ্রিম কোর্ট 1997 সালে ইন্দ্রা সাহানি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স মামলায় রায় দেয় সংরক্ষণ কখনোই 50% অতিক্রম করবে না। কিন্তু বর্তমানে এই 10% যদি মানা হয় তাহলে 50%-এরও বেশি হয়ে যাচ্ছে, তাই সংবিধান সংশোধন করা প্রয়োজন হয়ে পড়েছে। পরে প্রশ্ন, রামনাথ গোয়েঙ্গা এক্সেলেন্স ইন জার্নালিজম অ্যাওয়ার্ড ফর ইনভেস্টিগেটিং রিপোর্টিংয়ের পুরস্কার পেলেন? সঠিক উত্তর অপশান বি, এস বিজয় কুমার পেলেন রামনাথ গোয়েঙ্কা এক্সেলেন্স ইন জার্নালিজম অ্যাওয়ার্ড ফর ইনভেস্টিগেটিং রিপোর্টিং পুরস্কার। সম্প্রতি জার্নালিজম সংক্রান্ত কয়েকটি পুরস্কার, প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড পেলেন স্বাতী চতুর্বেদী, সম্প্রতি রাজা রামমোহন রায় পুরস্কার পেলেন এন রাম, এবং 16ই নভেম্বর হল ন্যাশনাল প্রেস ডে। এবং 2018 সালের প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান হল 138, এবং এই প্রেস ফ্রিডম ইন্ডেক্স প্রকাশ করে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। পরে প্রশ্ন, 2019 সালের হপম্যান কাপ জিতল কোন দেশ? সঠিক উত্তর অপশান সি, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের রাজধানী হল বার্ন, সুইজারল্যান্ডের মুদ্রা হল সুইস ফ্রাঙ্ক, সুইজারল্যান্ডের বর্তমান প্রেসিডেন্ট হলেন অ্যালেন বার্সেট। এবার জেনে নেব সুইজারল্যান্ডে অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থার হেডকোয়ার্টার, যেগুলি সুইজারল্যান্ডে অবস্থিত। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ফিফা ইত্যাদি। পরে প্রশ্ন, কোন শহরে খেলো ইন্ডিয়া 2019 অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর অপশান ডি, পুনেতে অনুষ্ঠিত হবে খেলো ইন্ডিয়া 2019। পুনেতে 2019-এর
ওয়ার্ল্ড আউল কনফারেন্স অনুষ্ঠিত হবে। পুনেতে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অবস্থিত এবং এই ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রধান ছিলেন অনুপম খের, যিনি সম্প্রতি পদত্যাগ করেছেন এবং বর্তমানে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রধান হলেন ব্রজেন্দ্র পাল সিং। পরে প্রশ্ন, কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা সম্প্রতি IMF এর প্রথম মহিলা অর্থনীতিবিদ প্রধান অর্থনীতিবিদ হিসেবে যোগ দিলেন? সঠিক উত্তর অপশন ডি, গীতা গোপীনাথ সম্প্রতি IMF এর প্রথম মহিলা প্রধান অর্থনীতিবিদ হিসেবে যোগ দিলেন, যিনি ভারতীয় বংশোদ্ভূত মহিলা গীতা গোপীনাথ। IMF এর হেডকোয়ার্টার অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। IMF এর বর্তমান ম্যানেজিং ডিরেক্টর হলেন ক্রিস্টিন লাগার্দে। এর আগে ভারতীয় হিসেবে রঘুরাম রাজন IMF এর প্রধান অর্থনীতিবিদ হিসেবে ওই পদে ছিলেন এবং সম্প্রতি রঘুরাম রাজন তার আত্মজীবনীমূলক গ্রন্থ প্রকাশ করেছেন আই ডু হোয়াট আই ডু। পরে প্রশ্ন, কোথায় অনুষ্ঠিত হবে অল ইন্ডিয়া রেডিও ন্যাশনাল পোয়েট কনফারেন্স 2019? জাতীয় কবি সম্মেলন, অল ইন্ডিয়া রেডিও জাতীয় কবি সম্মেলন অনুষ্ঠিত হবে চেন্নাইতে। পরে প্রশ্ন, প্রথমবারের মতো অনুষ্ঠিত গ্লোবাল অ্যাভিয়েশন সামিট 2019 থিম হল? গ্লোবাল অ্যাভিয়েশন সামিট এ থিম ফ্লাইং ফর অল। পরে প্রশ্ন, সশস্ত্র সীমাবলের নতুন ডাইরেক্টর জেনারেল কে নিযুক্ত হলেন? সশস্ত্র সীমাবলের নতুন ডাইরেক্টর জেনারেল নিযুক্ত হলেন অপশন ডি, কুমার রাজেশ চন্দ্র। সম্প্রতি কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন নিয়োগ। চিফ ইনফরমেশন কমিশনার নিযুক্ত হলেন সুধীর ভার্গব। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হলেন বিনোদ কুমার যাদব। RBI এর গভর্নর নিযুক্ত হলেন শক্তিকান্ত দাস। চিফ ইলেকশন কমিশনার নিযুক্ত হলেন সুনীল অরোরা। UPSC চেয়ারম্যান নিযুক্ত হলেন অরবিন্দ সাক্সেনা। ফিনান্স সেক্রেটারি চেয়ারম্যান নিযুক্ত হলেন অজয় নারায়ণ ঝা। কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া চেয়ারম্যান নিযুক্ত হলেন অশোক কুমার গুপ্তা। CSIR এর ডাইরেক্টর জেনারেল নিযুক্ত হলেন শেখর মান্ডি। সম্প্রতি কোন দিনটি প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হল? সঠিক উত্তর অপশন ডি, 9th January পালিত হল প্রবাসী ভারতীয় দিবস এবং এটি পালন করা হয় যে দিনটিতে গান্ধীজি আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন। 9th January 1915 এসেছিলেন, তাই 9th January আমরা প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করে থাকি। CSO সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস অনুযায়ী 2019 অর্থবর্ষে ভারতীয় অর্থনীতির গ্রোথ কত পার্সেন্ট থাকবে? সঠিক উত্তর অপশন এ, 7.2% থাকবে ভারতীয় অর্থনীতির গ্রোথ রেট CSO অনুযায়ী। শেষ স্থাপিত হয় 1951 সালে এবং এর হেডকোয়ার্টার নতুন দিল্লিতে অবস্থিত। ওয়ার্ল্ড ব্যাংক অনুযায়ী ভারতীয় অর্থনীতি 2019 গ্রোথ রেট থাকবে 7.3%। RBI অনুযায়ী ভারতীয় অর্থনীতির গ্রোথ রেট থাকবে 2019 অর্থবর্ষে 7.4%। পরে প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য ইউনিভার্সাল বেসিক ইনকাম শুরু করার কথা ঘোষণা করল ভারতের প্রথম রাজ্য হিসেবে? সঠিক উত্তর অপশন সি, সিকিম। নেক্সট, সম্প্রতি প্রকাশিত EIU ডেমোক্রেসি ইন্ডেক্সে ভারতের স্থান কত? EIU ডেমোক্রেসি ইন্ডেক্সে ভারতের স্থান হল অপশন সি, 41। সম্প্রতি তাইওয়ানের প্রধানমন্ত্রী কে নির্বাচিত হলেন? সম্প্রতি তাইওয়ানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন অপশন এ, শু সেং চ্যাং। সম্প্রতি উল্লেখযোগ্য কয়েকটি দেশের প্রধান নির্বাচিত হয়েছেন, সেগুলি হল বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হলেন শেখ হাসিনা। ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন জাইর বলসনরাও। মেক্সিকোর রাষ্ট্রপতি নির্বাচিত হলেন আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডর। সম্প্রতি প্রকাশিত একটি বই উই আর ডিসপ্লেসড মাই জার্নি অ্যান্ড স্টোরিজ ফ্রম রিফিউজি গার্লস
অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এর লেখককে? বইটির লেখক হলেন অপশন ডি, মালালা ইউসুফজাই। তো এখানে শেষ হলো জানুয়ারি সেকেন্ড উইকের সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এরপরে জানুয়ারির প্রতি সপ্তাহে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড হবে। এবং যারা মক টেস্ট দিতে চাও তারা প্রত্যেক দিন এই চ্যানেলে মক টেস্ট দিতে পারো বিভিন্ন সাবজেক্টের। তো বন্ধুরা, এখানে শেষ করছি আজকের ভিডিওটি। নমস্কার, ধন্যবাদ।